নমস্কার, এয়া দ্রুত সংবাদ। মই কৃপাঞ্চল রাজবংশী। অযোধ্যার রাম মন্দির মুক্তির পূর্বে বিস্ফোরক মন্তব্য বদরুদ্দিন আজমলর। 20 জানুয়ারীর 25 জানুয়ারী রেলত ভ্রমণ নকরিবলৈ মুসলমান সমাজক আহ্বান আজমলর। বিজেপি মুসলমানের প্রধান শত্রু মন্তব্য। জনসভাত ভাষণ দিয়ে আজমলে রাম মন্দির প্রতিষ্ঠার সময়ত বাস, ট্রাক, রেল, বিমানত ভ্রমণ নকরিবলৈ সকিয়ালে। মুসলমান লোকসকলক ঘরতে শান্তিরে থাকিবলৈ পরামর্শ দিলে বদরুদ্দিন আজমলে। আজমলর এই আহ্বানে সৃষ্টি করেছে প্রতিক্রিয়ার। বিজেপি মুসলমানের আজানের শত্রু, ধর্মর শত্রু, তালাকর শত্রু, মুসলমান কানুনের শত্রু, মুসলমানের মর্যাদার শত্রু বলে বিস্ফোরক মন্তব্য। রাম মন্দিরক লৈ বিজেপির বহুত ডাঙর পরিকল্পনা আছে বলেও ভাষণত কলে আজমলে। আনফালে আজমলর সাম্প্রদায়িক মন্তব্য প্রসঙ্গত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া। কিয় করিব লাগে রেলত যাত্রা? ঘরত বহি রামক আরাধনা করে আধ্যাত্মিক হয়ে থাকিব লাগে এই কেদিন। এই কেদিন সমগ্র দেশ রামময় হয়ে থাকিব। রাজ্যিক ক্যাবিনেটর সিদ্ধান্তর পিছতে উদুলি বুদুলি হয়েছে আহতগুড়ির পদূরে। উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশত বন্ধ হয়ে পড়া মহ যুঁজ অনুষ্ঠিত করবলৈ কঁকালত টঙালী বান্ধিছে বহুকেইক গাঁওয়ের রাইজে। মহ যুঁজ অনুষ্ঠিত করবলৈ ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সমিতির। মহ যুঁজর প্রস্তুতি চলি থাকার মাজতে ঐতিহাসিক আহতগুড়ির মহ যুঁজ পথারত স্থাপন করা হল লাইখুঁটা। লাইখুঁটা স্থাপন পর্বর সফলতায় সম্পন্ন হওয়ার পাছত উৎফুল্লিত হয়ে পড়েছিল আহতগুড়ির রাইজ। মহ যুঁজাবলৈ সাজু হয়েছে মহর গোয়াল সকল। 2024 FPS ফিল্ম এওয়ার্ডস শীর্ষক আন্তঃরাষ্ট্রীয় ডিজিটাল ফিল্ম মেকিং প্রতিযোগিতা দুটাকৈ সোণৰ পদক লাভ করা গুৱাহাটীর মেক সানমারি আর পানবজার শাখার পদক বিজয়ী ছবি দুখনের জড়িত শিল্পী কলা কুশলীসকলক শনিবারে মেক প্রতিষ্ঠানত সম্বর্ধনা জানানো হয়। নুমলীগড়ের 39 নং রাষ্ট্রীয় ঘাইপথর দেও পাহাড়ত মৌ মাখির আতঙ্ক। রাজপথত অতর্কিত মৌয়ে আক্রমণ করা কেবাজন কিশোরের পথচারী আহত হয়েছে। মৌর আক্রমণত আহত কিশোরসহ কেবাজন লোক ইতিমধ্যে হাসপাতাল প্রেরণ করা হয়েছে। ঢেকিয়াজুলিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কলোয়ার সমাজের চতুর্থ মহাসভাত অংশ লয় মুখ্যমন্ত্রীগুলো। রাম মন্দিরের প্রতিষ্ঠার ভারতের 500 বছরীয় বাবরের গোলামী শেষ হব বলে মন্তব্য করলে সভাত। ব্রহ্মপুত্রত নিখোঁজ আরক্ষী জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে। বন্ধিহানা থানালে নাওয়ে যাওয়ার সময়তে ব্রহ্মপুত্রত নিখোঁজ হয়েছিল কুশল কলিতা নামের জওয়ানগুলো। ঘটনার সময় নাওখনত আছিল শালমারা মানকাছর জেলার আরক্ষী অধীক্ষক, উপ আরক্ষী অধীক্ষক, ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া। ব্রহ্মপুত্রত আরক্ষী জওয়ান নিখোঁজ হওয়াক লৈ দক্ষিণ শালমারা মানকাছর জেলাত হাহাকার লাগে। ফকিরগঞ্জ থানার ইঞ্জিন চালিত নাওয়ে বান্ধিহানা থানালে গিয়ে থাকার বাটত পানীত পড়ে যায় কলিতা নামের এই জওয়ানগুলো। চামগুড়ির মুয়ামারীত দুর্বৃত্তর দলের আক্রমণত আহত হয়েছে দুজন আরক্ষী। আহত জওয়ান দুগৰাকী হয়েছে জালালউদ্দিন আর সঞ্জীব দাস। আরক্ষীর জালত অভিযুক্ত জুলহাস আলী। আহত দুই জওয়ানক নগাঁও মেডিকেল কলেজত ভর্তি। লঙ্কাত শক্তি বিভাগের কর্মচারীক আক্রমণ। উন্মাদ লোকর আক্রমণত আহত হয়েছে SDO রূপাঙ্কর বরা আর মিটার রিডার কৃষ্ণ দাস। লঙ্কার বামুনগাঁওত সংঘটিত হয়েছে এই ঘটনা। জনঞ্চললে নামি অহা বন্যহস্তের উপদ্রব। জখলাবন্ধার ঢেকিয়াল গাঁত বন্যহস্তে লন্তভন্ত করেছে গাঁওখনের কেবাখনো ঘর। হাতের খুন্দার হয়ে ভাগিল পুরানন্দ দাসর বাসগৃহ। কোনোমতে প্রাণ রক্ষা পড়েছে লোকজনের পরিয়াল। এফালে সরকারে আনিছে কঠোর পরিবহন আইন, আনফালে সরকারি বিভাগেই আনিছে সরকারি নিয়ম। বোকাখাতের চলি থাকা ASTC বাসর নথিপত্র নাই ইন্স্যুরেন্স আর ফিটনেস। সাধারণ লোক জরিমনা বিহা পরিবহন নিগমে উলঙ্ঘা করেছে আইন। কাহানিবাই উকলি গেছে পরিবহন নিগমের অধীনত চলা গাড়ির ইন্স্যুরেন্স আর ফিটনেস। ইন্স্যুরেন্স আর ফিটনেসর আপডেট নোহাকয়ে প্রতিদিনে বোকাখাতের উজনি চলিছে ASTCর বাস। প্রয়োজনীয় নথিপত্র নোহাকয়ে বাস চলি থাকা ঘটনায় উদঙাই দিছে সরকারের ফুপলার স্বরূপ। বাস চালার রাজপথত এক ভাল লগা ব্যতিক্রম ধর্মের দৃশ্য। মোহর গাড়িত উঠি বনভোজ খাবলে গল যুবকর একটা দল। বিগত 22 বছর ধরে অবিরতভাবে বছরের প্রথম দেওবারত এনেদরে বনভোজ খাবলে যায় পাঠশালার 3 নং ওয়ার্ডের যুবক সংঘর সদস্য। মোহর গাড়ির ব্যতিক্রম রূপত বনভোজ খাবলে যাওয়া দলের এই দৃশ্য আকর্ষিত করেছে সকলকে। মোহর গাড়ি আর ই রিক্সারে যাওয়া দলটোয়ে প্রতি বছরে খাই আসছে বনভোজ। মোহর গাড়ির আগত কলপুলিরে সজায় আটক ধুনিয়াকৈ যাওয়া দৃশ্যই আপ্লুত করেছে সকলকে। দেওবারে মহানগরীর সমীপবর্তী চন্দ্রপুর, পানীখাইটি আদি অঞ্চলতো দেখা গেল বনভোজকারী দলের সমাগম। পানীখাইটির হাতীশিলা, তিনিটুকুরা, তামুলবাড়ির লগতে চন্দ্রপুরের টপুবন, তাঁতিমারা, খামব্রেঙা আদি অঞ্চলত বনভোজস্থলীসমূহত ভিড় করেছে বনভোজকারী দলে। ব্যস্ততার অলপ সময় আঁতরি বনভোজের আনন্দ দলে সাংবাদিকের এটা দলে। মঙ্গলদৈর ব্রহ্মপুত্রর খুঁটির পারত বনভোজের আনন্দ দেখা গেল। পুরনি বছরটি বিদায় দিয়ার পিছত নতুন বছরের প্রথমটি দেওবারত বনভোজের আনন্দ লৈছে মঙ্গলদৈর প্রেস ক্লাবের সাংবাদিকসকলে। ঐতিহাসিক দ্বীপর বিলত কাহিলি পুয়ারে পড়ায় উখল মাখল পরিবেশ। দ্বীপর বিলত দেওবারর কাহিলি পুয়ারে পড়ায় আরম্ভ হয়েছে বিলমার বিলত মাছ মারা উৎসব।
দীপৰ বিলৰ দাঁতি কাষৰীয়া অঞ্চলৰ মাছমৰীয়া লোকসকলে পূৰ্বৰে পৰাই পৰম্পৰাগতভাৱে উৰুকাৰ প্ৰাক মুহূৰ্তত পালন কৰি আহিছে এই মাছ মৰা উৎসৱ দীপৰ বিলৰ দাঁতি কাষৰীয়া লোকসকলে প্ৰায় মাহজোৰা প্ৰস্তুতিৰে সাজু হয় মাছ মাৰিবলৈ জাল জুলুকি লৈ ৰাইজে মাঘ বিহুৰ পূৰ্বে এনেদৰে মাছ মাৰে দেওবাৰৰ দিনটোত বিলত একেলগে চলিল ৫০০খন মাছ মৰা নাও জালত উঠিল প্ৰকাণ্ড ৰৌ ভকুৱা মাছ সোমবাৰে ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পৰিষদৰ নিৰ্বাচন ইতিমধ্যে দেওবাৰে নিজৰ গন্তব্যস্থলীলৈ ৰাওনা হৈছে ভোটকৰ্মী ২৮ আসনযুক্ত বাবে ডিমা হাছাও স্বায়ত্তশাসিত পৰিষদত ইতিমধ্যে ৬খন আসনত বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে বিজেপি প্ৰাৰ্থী জয়ী হৈছে সোমবাৰে ২২খন আসনৰ বাবে অনুষ্ঠিত হ'ব ভোটগ্ৰহণ মুঠ ২১৩টা ভোটকেন্দ্ৰৰ ভিতৰত ৯২টা স্পৰ্শকাতৰ ২২টা অতিস্পৰ্শকাতৰ মুঠ ১৪১১২৪গৰাকী ভোটাৰে নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব ৯৩গৰাকী প্ৰাৰ্থীয়ে শ্ৰীমন্ত ফাউণ্ডেশ্যনৰ উদ্যোগত মহানগৰীৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰত অনুষ্ঠিত হৈছে হাকো আন্তঃগোষ্ঠীয় সমন্বয় যাত্ৰা শনিবাৰৰ এই বিশেষ অনুষ্ঠানটোত অংগৰাগ পাপন মহন্তই কেইবাটাও গীত পৰিৱেশন কৰে আকাশত উৰি ফুৰা বিমান ৰাজপথত চাবলৈ দুপৰ নিশালৈ জনতাৰ ভিৰ মহানগৰীত নিশা পুনৰ বিপদত পৰিল ট্ৰেইলাৰত অনা বিমানখন জালুকবাৰীৰ ৰেলৰ ব্ৰিজত লাগিল বিমান পৰিবাহী ট্ৰেইলাৰ কেইবা ঘণ্টা ধৰি আৱদ্ধ হৈ পৰিল বিমান পৰিবাহী ট্ৰেইলাৰখন অৱশেষত ট্ৰেইলাৰখনৰ চকাৰ বায়ু এৰি দি কোনোমতে পিছুৱাই নিবলৈ সক্ষম হ'ল ট্ৰেইলাৰখন শিৱসাগৰৰ উদ্যোগী হৰিপ্ৰসন্ন হাজৰিকাই ক্ৰয় কৰা এয়াৰ ইণ্ডিয়াৰ বিমানখনত নিৰ্মাণ কৰিব ৰেষ্টুৰা ওদালগুৰিৰ ভেৰগাঁৱত গুলীসহ বিদেশত নিৰ্মিত পিষ্টল জব্দ ভেৰগাঁৱৰ মহকুমা আৰক্ষী বিষয়া দুৰ্গা কিংকৰ শৰ্মা আৰু বিশ্বজিৎ মেধিৰ নেতৃত্বত চলোৱা এক অভিযানত পবিত্ৰ বড়ো নামৰ এজন লোকৰ ঘৰৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে পিষ্টলটো কৰিমগঞ্জৰ ৰামকৃষ্ণনগৰত বিদ্যালয় চৌহদত এগৰাকী মধ্যাহ্ন ভোজনৰ ৰান্ধনিক নিৰ্মমভাৱে হত্যা নিজৰ দেউৰেকে হত্যা কৰিলে মহিলাগৰাকীক কালি নগৰৰ ১৭১নং বিবেকানন্দ এল পি স্কুলত সংঘটিত হৈছে এই দুৰ্ঘটনা বিদ্যালয়ৰ ৰান্ধনি মৌচুমী পালক বিদ্যালয় চৌহদতে দেউৰাকে পিংকু পালে আক্ৰমণ কৰে অস্ত্ৰৰে আক্ৰমণ কৰে পিংকু পালে স্থানীয় লোকে মহিলাগৰাকীক উদ্ধাৰ কৰি হাইলাকান্দি অসামৰিক চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰে যদিও আদবাদতে মৃত্যু হয় মহিলাগৰাকীৰ শোকস্তব্ধ বচা ভৰলুৱা গাঁৱত নিমাওমাও পৰিৱেশ তাৰ মাজতে দেৰগাঁৱৰ শোকাবহ দুৰ্ঘটনাত প্ৰাণ হেৰুওৱা কণমানি প্ৰিন্সি প্ৰিয়ালৈ শেষ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছে কণমানি সমনীয়াই শোকাকুল পৰিৱেশৰ মাজেৰে অশ্ৰুসিক্ত নয়নেৰে শেষ বিদায় জনালে প্ৰিন্সি প্ৰিয়াক জামুগুৰিহাটত বৃদ্ধি পোৱা অসামাজিক কাৰ্যৰ বিৰুদ্ধে অনুষ্ঠিত কৰা হৈছে এখন ৰাজহুৱা সভা নদুৱাৰ নাগৰিক মঞ্চৰ উদ্যোগত অনুষ্ঠিত কৰা হৈছে এখন সভা সভাত উলিওৱা প্ৰতিবাদী শোভাযাত্ৰাত অংশগ্ৰহণ কৰিছে বিধায়ক পদ্ম হাজৰিকাই নিশা কৰিমগঞ্জ বাইপাছত কৰিমগঞ্জ আৰক্ষীৰ ড্ৰাগছ নেবাৰক দলৰ অভিযান অভিযানত প্ৰায় ডেৰ কোটি টকাৰ ৯০০০টা য়াবা টেবলেট জব্দ অভিযানত শিলচৰৰ দুই সৰপৰাহকাৰী কাটক মৰিয়নিত দ্ৰুতবেগীৰ ৰেলৰ খুন্দাত বন্যহস্তীৰ কৰুণ মৃত্যু হাতীৰ জাকিৰ ৰেলপথ অতিক্ৰম কৰাৰ সময়তে ৰেলৰ খুন্দাত উফৰি গ'ল বন্যহস্তী ৰেল চালকৰ গাফিলতিৰ বাবে গিবন অভয়াৰণ্যৰ সমীপৰ দুৰ্ঘটনাৰ অভিযোগ স্থানীয় লোকৰ গিবন অভয়াৰণ্যৰ সমীপৰ ভেলৌকুৰিত হাতীৰ জাকিৰ ৰেলপথ অতিক্ৰম কৰাৰ সময়তে মহতিয়াই নিলে ৰেলে দ্ৰুতবেগীৰ ৰেলৰ তলত সোমাই যায় মৃত বন্যহস্তীটো ৰেলখনে গতিবেগৰ নিৰ্দেশনা পালন নকৰাৰ অভিযোগ তুলিছে স্থানীয় লোকে গোৱালপাৰাৰ বলবলাৰ ফফংগা দ্বিতীয় খণ্ড গাৰুপাৰাত বনৰীয়া হাতীৰ সন্ত্ৰাস হাতীৰ আক্ৰমণত এজন লোক নিহত নিহত লোকজনৰ নাম সঞ্জিৎ মাৰাক গাঁওখনত এতিয়াও চলি আছে হাতীৰ উপদ্ৰৱ বন বিভাগৰ লোকক জবাবদিহি কৰাত উত্তপ্ত পৰিস্থিতি মহানগৰীৰ ধাৰাপুৰৰ জিমত ব্যতিক্ৰমী পদক্ষেপ কেৱল দেহৰ বাবে নহয় প্ৰতিগৰাকী জিমৰ সদস্যক লৈ নিৰ্মাণ কৰিছে কেলেণ্ডাৰ জিমৰ প্ৰতিগৰাকী সদস্যক বিশেষভাৱে উৎসাহ যোগোৱাৰ উদ্দেশ্যে তৈয়াৰ কৰা হৈছে এই অত্যাধুনিক কেলেণ্ডাৰখন শিৱসাগৰৰ দিখৌমুখত লোক নিৰ্মাণ বিভাগৰ লোহাৰ দলঙৰ ৰদ চুৰি কৰা চোৰ আজিও কৰায়ত্ত নহ'ল এখন পুৰণি লোহাৰ দলঙৰ ৰদ চিৰি পাইপ কাটি লৈ গৈছিল চোৰে এতিয়াও চোৰক কৰায়ত্ত কৰাত ব্যৰ্থ শিৱসাগৰ আৰক্ষীয়ে শিৱসাগৰ থানাত এজাহাৰ দাখিল নকৰাৰ বাবে চোৰক কৰায়ত্ত কৰাত বিমূৰত পৰিছে আৰক্ষীয়ে চুৰি হোৱাৰ এসপ্তাহৰ ভিতৰত এজাহাৰ দাখিল কৰিব লাগে উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰ্দেশনা অনুসৰি কিন্তু দিখৌমুখত লোহা চুৰি হোৱা ১২ দিন অতিক্ৰম হ'ল কৰায়ত্ত কিন্তু কোনো নহ'ল নিশা কৰিমগঞ্জ বাইপাছত কৰিমগঞ্জ আৰক্ষীৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান অভিযানত জব্দ কৰিছে ৯০০০ য়াবা টেবলেট যাৰ বজাৰ মূল্য ডেৰ কোটি টকা বুলি প্ৰকাশ ধীমান ভট্টাচাৰ্য আৰু কুমাৰজিৎ দেৱ নাৰক নামৰ দুগৰাকী লোকক আটক কৃষিকৰ্মত নিয়োজিত হৈ স্বাৱলম্বিতাৰ পথ বাছি লৈছে গহপুৰৰ এগৰাকী মহিলাই গহপুৰৰ দুই নং নাহৰণিৰ মহিলাগৰাকীৰ নাম মৰমী নেওগ কৰাই কম বৰ পৰিসৰৰ ভূমিতে কৰিছে কেইবাবিধো খেতি গাঁৱৰে মহিলাসকলক লগত লৈ প্ৰায় ৫ বিঘা খেতি কৰি উপাৰ্জন কৰিছে ধন এগৰাকী সাধাৰণ লোকৰ অসাধাৰণ কৰ্মক লৈ চৰ্চা কৃষ্ণাই বনগাঁৱৰ অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক তাৰিণী চৰণ নিবাৰীয়ে বাঁহ কাঠ অথবা মাটিৰে নহয় বাতৰি কাকতেৰে তৈয়াৰ কৰিছে মহান মনীষীৰ প্ৰতিমূৰ্তি বৰটোপো তৈয়াৰ কৰিছে অৱসৰী শিক্ষক তাৰিণী চৰণ নিবাৰীয়ে সুদীৰ্ঘ কালৰ পিছত ভাৰতীয় বায়ুসেনাৰ এখন চি-130 জে বিমানে অৱতৰণ কৰিলে কাৰ্গিলত
1999 চনৰ পিছত কার্গিল নিখাৰ ভাগত অৱতৰণ কৰা নাছিল কোনো বিমান নিয়মিত তহলৰ বিপৰীতে নিখাৰ ভাগত বায়ুসেনাৰ বিমান খুব কমেহে অৱতৰণ কৰিছিল ৰহাৰ জয়স্ট্ৰীট নিখা চুৰি কৰিবলৈ আহি আটক হল এটা চোৰ ধৰ্মেন্দ্ৰ শর্মা নামৰ লোকজনৰ ঘৰৰ গোহালিৰ পৰা গৰু চুৰ কৰিবলৈ আহি ধৰা পৰিল চোৰটো এছে গাঁওৰক্ষী বাহিনী আৰু ৰাইজৰ সহযোগত চোৰটোক সমজাই দিলে আৰক্ষী তামুলপুৰ জিলাৰ কাউলি স্বাস্থ্য কেন্দ্ৰৰ পয়া লগা অৱস্থা বৃহত্তৰ অঞ্চলটোৰ একমাত্ৰ স্বাস্থ্য কেন্দ্ৰটোত সময়মতে উপস্থিত নাথাকে চিকিৎসক চিকিৎসকৰ অনিয়মীয়া উপস্থিতিৰ বাবে বহু সময়ত প্ৰাথমিক চিকিৎসা সেৱাৰ পৰা বঞ্চিত হৈ আহিছে ৰাইজ উত্তৰ গুৱাহাটীৰ কটাহ বজাৰৰ এটা চুবুৰী বঞ্চিত হৈ আহিছে চৰকাৰী আঁচনিৰ পৰা বছৰৰ বাৰ মাহেই অঞ্চলটোৰ ৰাইজে কৃত্ৰিম বানত আবদ্ধ হৈ থাকিবলগীয়া হয় দিনমজুৰি কৰি পেট প্ৰৱৰ্ত হোৱা বেছিভাগ লোকে লাভ নকৰিলে চৰকাৰী আঁচনি ৰাজহুৱা সভা নহয় এইবাৰ আন্দোলন হ'ব কলিয়াবৰত এই হুংকাৰ ছাত্ৰ সংগঠনৰ জখলাবন্ধা চহৰৰ মাজেৰে চাৰিলেনযুক্ত ৰাষ্ট্ৰ ঘাইপথ নিৰ্মাণ নহ'লে মুখ্যমন্ত্ৰী শান্তিৰে থাকিব নোৱাৰিব নতুন প্ৰজন্মই দেশ চলাবও জানে জ্বলাবও জানে মন্তব্য কলিয়াবৰ ছাত্ৰ সন্থাৰ উবেৰ চলাবলৈ গৈ গুৱাহাটী মহানগৰীত নিৰুদ্দিষ্ট বাক্সাৰ যুৱকৰ 1 জানুৱাৰীৰ পৰা সন্ধান নাই যুৱকজনৰ নিৰুদ্দিষ্ট যুৱকজন বাক্সাৰ মিণ্টু কলিতা 28 ডিচেম্বৰত ঘৰৰ পৰা গুৱাহাটীলৈ গৈছিল মিণ্টু করিমগঞ্জের পাথারকান্দির রেল স্টেশনত অঘটন আগরতলা করিমগঞ্জ ডেমো প্যাসেঞ্জার্স ট্রেনের চেপাত মৃত্যু হয়েছে ত্রিপুরার এগারী যাত্রী ত্রিপুরার রঞ্জিত দেববর্মা নামের যাত্রীগুলির ডেমো ট্রেনের যাত্রী আছিল আর যাত্রীবাহী ট্রেন পাথারকান্দির রেল স্টেশনত পড়ার পিছত রঞ্জিত দেববর্মা নামের যাত্রীগুলি ট্রেনের পর পড়ে যায় দবকাত সুন্দরী মহিলা জনপ্রতিনিধিক অশ্লীল প্রস্তাব অভিযন্তার কার্যালয়ের ভিতরতে অভিযন্তাক আক্রমণ মহিলাগুলির আনকি কাম দিয়ার নামত 5 লাখ টাকা দাবি অভিযন্তার ইতিমধ্যে 2 লাখ আদায় দিয়ার পিছতো কামর ডিমান্ড দিব নারি সংবাদমেল মহিলা জনপ্রতিনিধিগীর ঘটনা সংক্রান্ত আরক্ষী সঞ্চালকর অভিযোগ হোজাই তীরখেলর বিরুদ্ধে আরক্ষীর অভিযান অভিযানত আটক তীরখেলর এজেন্ট সহ 5 গৰাকী গ্রাহকক জব্দ হয়েছে তীরখেলত ব্যবহৃত সামগ্রী গোয়ালপাড়ার শিমলতুলর বরপরী শঙ্করদেব শিশু নিকেতনত মাতৃপূজনক লৈ মাঙ্গলিক আয়োজন নিকেতনখনৰ বিদ্যাৰ্থীসকলে হাতত ধূপ চাকি লৈ প্ৰথমে মাতৃ প্ৰণাম আৰু পাছলৈ গিলাচত পানী লৈ ধুৱাই দিলে মাতৃৰ দুপৰি মূৰত হাত থৈ সন্তানক আশীৰ্বাদ দিলে জন্মদাত্ৰী গহপুৰৰ কলাবাৰীত এডাল প্ৰকাণ্ড অজগৰ উদ্ধাৰ হৈছে কলাবাৰীৰ গাগলগাঁৱৰ দিগন্তপৰা বাসগৃহৰ পাছফালৰ বাৰীত অজগৰডাল উদ্ধাৰ হৈছে মাঘ বিহুৰ মেজিৰ বাবে খৰি কাটিবলৈ গৈ সঞ্জীৱ ফুকনে অজগৰডাল প্ৰত্যক্ষ কৰিছিল ৰূপক বৰাই অজগৰটো গছৰ পৰা নমাই আনি উদ্ধাৰ কৰিলে গোৱালপাৰাৰ ফফংকা দ্বিতীয় খণ্ডৰ বুঢ়াবুঢ়ী গাঁৱত হাতীৰ আক্ৰমণত প্ৰাণ গ'ল এজন যুৱকৰ হাতীৰ আক্ৰমণত আহত এজন যুৱক হাতীয়ে ভাঙিলে কেইবাটাও ঘৰ বদৰুদ্দিন আজমলৰ সাম্প্ৰদায়িক মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া মন্ত্ৰী অশোক সিংহলৰ আজমলক কটাক্ষ কৰি মন্ত্ৰী সিংহলে ক'লে আজমলৰ কথা অসমীয়া মুছলমানে নুশুনে অসমীয়া মুছলমানে গুৰুত্ব নিদিয়ে দক্ষিণ পালমৰা মানকাচলত অঘটন ব্ৰহ্মপুত্ৰত আৰক্ষী জোৱানৰ ফলিল সমাধি আৰক্ষী জোৱান কুসুম কুশল কলিতাৰ মৃতদেহ উদ্ধাৰ ঐতিহাসিক বশিষ্ঠাশ্ৰম দেৱালয়ত ললিতাকান্তাৰ সংগমস্থলী পৰিষ্কাৰ কাৰ্যসূচী পৰিৱৰ্তন নামৰ সংস্থাটোৱে গ্ৰহণ কৰিছে চাফাই কাৰ্যসূচী দেওবাৰে পুৱাৰে পুৱাই সংস্থাটোৱে চলালে চাফাই অনুষ্ঠান এই অনুষ্ঠান নৈখনৰ স্ত্ৰীবৃদ্ধি কৰিলে পূজা বকুৰ বৰখালত অঘটন বন্যহস্তীৰ আক্ৰমণত এজনৰ মৃত্যু হৈছে বন্যহস্তীৰ আক্ৰমণত নিহত কমলেশ্বৰ বড়ো নামৰ লোকজন হাতীৰ আক্ৰমণত আহত হৈছে অমল ৰাভা নামৰ এজন লোক আহত অমল ৰাভা সংকটজনক অৱস্থাত জি এম চি এইচলৈ প্ৰেৰণ সাংসাৰীস্থিত ডক্টৰ ভূপেন হাজৰিকা আঞ্চলিক চৰকাৰী চলচ্চিত্ৰ আৰু টেলিভিশ্যন প্ৰতিষ্ঠানক অধিক গতিশীল কৰাৰ চেষ্টা চলিত বৰ্ষৰ 10 জানুৱাৰীৰ পৰা প্ৰতিষ্ঠানটোৰ ৰূপালী জয়ন্তী বৰ্ষ উদযাপন কৰিব চৰকাৰে ঘোষণা মন্ত্ৰী বিমল বৰাৰ যমুনামুখত আজমলৰ দুৰ্গত এ আই ইউ ডি এফত খহনীয়া যমুনামুখ সমষ্টিৰ প্ৰায় 2 শতাধিক এ আই ইউ ডি এফ কৰ্মীয়ে যোগদান কৰিলে অসম গণ পৰিষদত কেৱল কেশৱ মহন্তৰ উপস্থিতিত 2 শতাধিক এ আই ইউ ডি এফ কৰ্মীয়ে যোগদান কৰিলে অসম গণ পৰিষদত কোকৰাঝাৰৰ আগশাৰীৰ বেচৰকাৰী সংস্থা ৰেইনব' উদ্যোগত দেওবাৰে এক বিনামূলীয়া চিকিৎসা সেৱা শিবিৰৰ আয়োজন বি পি চি এম বেবিলেণ্ড স্কুলত বেচৰকাৰী সংস্থাটোৱে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মুখাৰ্জী হাস্পতালৰ সহযোগত আয়োজন কৰা হৈছে এই চিকিৎসা শিবিৰটো কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দাঁতিকাষৰীয়া অঞ্চলত হাতী মানুহৰ সংঘাত বন্যহস্তীয়ে ভাঙিছে এজন লোকৰ বাসগৃহৰ লগতে দোকান নিশা খাদ্যৰ সন্ধানত ওলাই আহিছিল হাতীৰ জাকটো অহা 22 জানুৱাৰীত অযোধ্যাত ৰাম মন্দিৰ মুকলিৰ লগত সংগতি ৰাখি 7 দিনীয়াকৈ অনুষ্ঠিত হ'ব শ্ৰীমদ ভাগৱত গীতাৰ প্ৰচাৰ আৰু শিক্ষা অহা 7 জানুৱাৰীৰ পৰা অহা 13 জানুৱাৰীলৈ এই কাৰ্যসূচী চলিব শিলচৰত 350 জনীয়া জাতীয় সংসদৰ বাবে আজি বাংলাদেশত অনুষ্ঠিত হৈছে নিৰ্বাচন বিৰোধীবিহীন নিৰ্বাচনক লৈ উত্তপ্ত বাংলাদেশৰ পৰিস্থিতি নিৰ্বাচনৰ আগনিশা 14টা নিৰ্বাচনী কেন্দ্ৰ ভস্মীভূত কৰি 2খন বিদ্যালয় জ্বলি যায় 300 জনীয়া জাতীয় সংসদৰ বাবেই আজি বাংলাদেশত নিৰ্বাচন বাংলাদেশৰ প্ৰধান বিৰোধী দল বাংলাদেশ নেশ্যনেলিষ্ট পাৰ্টীয়ে নিৰ্বাচন বৰ্জন কৰাৰ পাছতে উত্তপ্ত হৈ পৰে বাংলাদেশৰ পৰিস্থিতি দেওবাৰৰ নিৰ্বাচনৰ পূৰ্বে বাংলাদেশ নেশ্যনেলিষ্ট পাৰ্টীয়ে ঘোষণা কৰিছে 48 ঘণ্টীয়া বন্ধ
বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপিয়ে বর্জন করা নির্বাচনত নিশ্চিতভাবে ক্ষমতা দখলের সম্ভাবনা আছে আওয়ামী লীগে। 2009 চনের পর ক্ষমতা থাকা আওয়ামী লীগে এইবারও দখল করার সম্ভাবনা আছে জাতীয় সংসদ। পুনর্বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার দিকে আগবাড়ি শেখ হাসিনা। গণতান্ত্রিক প্রমূল্য বহাল রাখবলে সকলকে ভোট দিবলে ওলাই আসবলে আহ্বান জানালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনা। নির্বাচন বর্জন করার পাছতে উত্তপ্ত হয়ে পড়ে বাংলাদেশের পরিস্থিতি। 20,000 সমর্থকক গ্রেপ্তার করার প্রতিবাদত দেওবারের নির্বাচনের পূর্বে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিয়ে ঘোষণা করেছে 48 ঘণ্টা বন্ধ। বন্ধ ঘোষণার পাছতে উত্তপ্ত হয়ে পড়ে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের নির্বাচনক গ্রাস করেছে ব্যাপক হিংসায়। নির্বাচনী হিংসাত জ্বলি ছাই হয়েছে 14টা ভোট কেন্দ্র, ভস্মীভূত হয়েছে 2খন বিদ্যালয়। নির্বাচনী হিংসায় গ্রাস করেছে বাংলাদেশের 10খন জেলা। রেডর পাছতো জুই জ্বলাই বাংলাদেশত ত্রাসর সৃষ্টি করেছে দুর্বৃত্তই। বেনাপুল এক্সপ্রেসত দুর্বৃত্তই অগ্নিসংযোগ করার ফলত মৃত্যু হয়েছে লোককেইজনের। বাংলাদেশের শেখ সুন্দর মাস্তারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র জ্বলাই দিয়ার পাছতে তৎপর সেনা আরক্ষী। বিএনপির দাবি শেখ হাসিনার সরকার অবৈধ। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপিয়ে সেয়েহে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিএনপিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনত নির্বাচন অনুষ্ঠিত করা বিচারিছে। দলটির দাবি নেত্রী খালেদা জিয়াকে ধরে যা অক্টোবরের পর কারারুদ্ধ করে রখা দলটির নেতাসকল বিনা শর্তে মুক্তি দিব। বিএনপিক সমর্থন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টিয়েও দেওবারে 48 ঘণ্টা বন্ধ ঘোষণা করে। এয়া বিএনপির 29 অক্টোবরের পর পঞ্চম বন্ধর হরতাল কার্যসূচী। এই সময়সূচ দলটোয় 12টা পর্যায়ত 23 দিন ধরে বন্ধর আহ্বান জানাইছিল সমগ্র বাংলাদেশ। এইবার গণরাজ্য দিবসের প্যারেডত প্রতীকপটক লো অনিশ্চয়তা। 200 বছরীয় চাহক প্রতীকপট হিসাবে রাজ্য সরকারে কেন্দ্রে প্রেরণ করেছে প্রস্তাব। কেন্দ্র সরকারে এই পর্যন্ত অনুমোদন দিয়া নাই প্রতীকপটত। দেরগাঁওয়ের 37নং রাষ্ট্রীয় ঘাইপথর বাদুলি পারত পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনা কথ্যমতী প্রাণ রক্ষা পড়ে দুই আরোহীর। এখন বগা রঙের বলেরো বাহনের তীব্র বেগত আহি লুটি খাই পড়ে ডিভাইডারত খুন্দামারি। সিপাঝার আরক্ষী আটক করেছে এটা গভাইত চোরের দলক। সৌর শক্তিচালিত সরকারি জলসিঞ্চন আসনের 21খনকৈ প্লেট চুরি করেছিল চোরের দলটোয়ে। দেওবারে সিপাঝার আরক্ষী গ্রেপ্তার করেছে 5টা গভাইত চোরক। এখন চারিচকীয়া বাহন জব্দ। নগাঁওর বরহমপুর ভেড়ভেড়ি বকুলগুড়িত এটিও বিরাজ করে আছে বাঘর আতঙ্ক। স্থানীয় রাইজে প্রত্যক্ষ করলে দুটাক বাঘর খোঁজ। বাঘর একটা সরু খোঁজ একটা ডর খোঁজ দেখা গেছে বকুলগুড়িত। বাঘর খোঁজ প্রত্যক্ষ করার পাছতে অঞ্চলজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক। ব্রহ্মপুত্রর তলি তরাং হওয়ার ফলত পুনের মাজুলীত ব্রহ্মপুত্রত আবদ্ধ হল এখন ফেরি। কমলাবরী অভিমুখে এখন ফেরি বালিচরত আবদ্ধ হয়ে পড়াত হাহাকার লাগিছে যাত্রীসকলের মাজত। ইফালে পর্যটক নিয়া আন এখন নাও আবদ্ধ হয়ে পড়ে দুই চর্বুকত। ব্রহ্মপুত্রত হঠাৎ অভাবনীয়ভাবে শুকাইছে পানি যার ফলত বিপদত পেলাইছে মাজুলীবাসীক। দক্ষিণ পাৰৰ লগত মাজুলীবাসীর যাতায়াত যোগাযোগের একমাত্র ব্যবস্থা ফেরিসমূহ চলাচলত সৃষ্টি হয়েছে ভীষণ সমস্যার। নগাঁওর রাঙুলত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এখন নম্বরবিহীন ইটাভর্তি ডাম্পারের লগত আন এখন ডাম্পারের মুখামুখি সংঘর্ষ। এই দুর্ঘটনাত আহত হয়েছে এজন। আহত লোকজনক হাসপাতালত ভর্তি। গোভা দেওরজার জোনবিল মেলাখনক অধিক শক্তিশালী করবলৈ উদ্যোগ গ্রহণ একাংশ গবেষক চিন্তাবিদর। জোনবিল মেলার প্রাক্ষণত হিতাধকলার উদ্যোগত শনিবারে অনুষ্ঠিত করা হয় গোভা দেওরজার জোনবিল মেলা আর পর্যটন শীর্ষক এক মনোজ্ঞ আলোচনা চক্র। জোনবিল মেলা উন্নয়ন সমিতির তত্ত্বাবধানত অনুষ্ঠিত আলোচনা চক্রত ভাগ লয় কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তিয়ে। এই আলোচনা চক্রখনত ভাগ লয় জনজাতীয় বিশ্বাস আর সংস্কৃতি বিভাগের সঞ্চালক পঙ্কজ চক্রবর্তীকে ধরে কেবাগৰাকীও ব্যক্তিয়ে। হোজাৰ 54নং রাষ্ট্রীয় ঘাইপথত ভোজন পরিমাণের ধন জব্দ হয়েছে। গুৱাহাটী অভিমুখী দুখন বাহনের পর জব্দ করা হয়েছে প্রায় 12 লাখ টাকা। গাড়ি দুখনত আরোহী হিসাবে আছে 8 জন লোক। ধনখিনি সন্দর্ভত এতালে সোধা পোছা অব্যাহত রাখিছে। কাকপথাৰৰ ন মাইথঙত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। থিতাতে দুগৰাকী নিহত হয়েছে। ছাত্র দুগৰাকী ফুঞ্জাৰৰ গিৰিমৰাণ আৰু ন মাইথঙৰ পৰাগ বৰগোহাঁই বুলি জানিব পৰা গৈছে। ইয়াৰে এজন ছাত্র গুৰুতৰভাৱে আহত হৈ আছে। এখন মটৰচাইকেলে চাইকেলত খুন্দা মৰাৰ ফলতে দুৰ্ঘটনাটো সংঘটিত হয়। 1 জানুয়ারির পর সন্ধানহীন চৰাইদেউ জেলার রাঙলি জারগুড়ির এগারী কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। গীতা মাঝি কিশোরীগার 1 জানুয়ারির পর সন্ধানহীন হয়ে আছে। ভিতরতে শ্রেষ্ঠ উন্নয়ন খণ্ডত পরিণত হয়েছে হাজু উন্নয়ন খণ্ড। মন্তব্য করেছে মন্ত্রী রঞ্জিত দাসে। হাজু উন্নয়ন খণ্ডর খণ্ড উন্নয়ন বিষয়া সচিব সভাপতি সকলের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকত মিলিত হয়েছে মন্ত্রী রঞ্জিত দাস। এতিয়ার পর রেপিডো ওলা উবের নহয় চলিব সরকারি বায়ু। রেপিডো ওলা উবের প্রত্যাহ্বান জানাবলে আহি গেল সরকারি বায়ু এপ। এই এপর জড়িয়ে উপলব্ধ হব ইলেকট্রিক বায়ু সেবা। মুকলি হব 100% বৈদ্যুতিক বাইক টেক্সি সেবা। এএসটিসির উদ্যোগত দেওবারে মুকলি হয় 100% বৈদ্যুতিক বাইক টেক্সি সেবা। পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই প্রথম বাজারের এএসটিসি কার্যালয়ত মুকলি করে বায়ু এপ সেবা। প্রথম অবস্থা 75খন বাহন মুকলি করে দিয়া হব গুৱাহাটীত।
অসমৰ যুৱ ফুটবলাৰক অত্যাচাৰ কৰাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে নিখা মাটিত খেৰ পাৰি খুবলৈ দিছে ফুটবলাৰক খাবলৈ দিয়া নাই পানী ব্ৰেকফাষ্ট অসম ক্লাব চেম্পিয়নত আয়োজক অসম ফুটবল সংস্থাৰ বিৰুদ্ধে উঠিছে গুৰুতৰ অভিযোগ মহানগৰীৰ হাউকুচিত বশিষ্ঠ অঞ্চলৰ সংবাদদাতাৰ মুখত কোলা কাপোৰ পিন্ধি প্ৰতিবাদ সাব্যস্ত অতিৰিক্ত সাংবাদিক দীপাংকৰ মেধিক নগাঁৱৰ জিলা আয়ুক্তই কৰা দুৰ্ব্যৱহাৰৰ বাবে এই প্ৰতিবাদ জিলা আয়ুক্তক নিলম্বন কৰাৰ লগতে তদন্ত কৰাৰ বাবে আহ্বান খানাপাৰাত অনুষ্ঠিত হৈছে তিনিদিনীয়াকৈ পশুধন আৰু হাঁহ কুকুৰা মেলা 2024 ৰাজ্যিক পশুধন আৰু হাঁহ কুকুৰা নিগমৰ উদ্যোগত অনুষ্ঠিত এই মেলাত অন্তিম দিনা অনুষ্ঠিত হয় পোহনীয়া কুকুৰ প্ৰদৰ্শনী ৰঙিয়াৰ তুলসীবাৰী গৰখীয়া গোপাল মাৰুলী থানত উদুলি মুদুলি পৰিৱেশ মাৰুলী থানৰ বাৰ্ষিক উৎসৱৰ লাইখুটা স্থাপনৰ বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা উপস্থিত থাকে অনুষ্ঠানত ৰঙিয়াৰ ঐতিহ্যমণ্ডিত তুলসীবাৰীৰ মাৰুলী থানত পৰম্পৰাগতভাৱে পালন কৰি অহা এই বাৰ্ষিক উৎসৱৰ লাইখুটা স্থাপন কৰা হ'ব ডিব্ৰুগড়ত মুকলি কৰা হ'ল ৰাষ্ট্ৰীয় খেলো ইণ্ডিয়া মহিলা কিক বক্সিং লীগ প্ৰতিযোগিতা দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা 250 গৰাকী প্ৰতিযোগীয়ে ইয়াত অংশগ্ৰহণ কৰিছে হাতত বক্সিং গ্লোভছ পিন্ধি ডিব্ৰুগড়ৰ ৰিং বক্সিঙত কেন্দ্ৰীয় কেবিনেট মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালক দেখা গৈছে প্ৰজাপিতা ব্ৰহ্মকুমাৰী ঈশ্বৰীয় বিশ্ববিদ্যালয়ৰ উদ্যোগত সমৰ্পণ দিৱস পালন কৰা হয় চিলাবাইদেউৰ উপজাতিনটোক সমৰ্পণ দিৱস হিচাপে পালন কৰা হয় উত্তৰ গুৱাহাটীৰ ব্ৰহ্মকুমাৰী কেন্দ্ৰত উলহ মালহেৰে উদযাপিত হয় সমৰ্পণ দিৱস নগাঁও জিলা আয়ুক্তৰ দ্বাৰা সংঘটিত সাংবাদিক আক্ৰমণৰ ঘটনাক গৰিহণা দিছে হাজু প্ৰেছ ক্লাব আৰু হাজু সাংবাদিক সন্থাই এই ঘটনাৰ এক ন্যায়িক তদন্তৰো দাবী তুলিছে হাজুৰ সাংবাদিকসকলে মহানগৰীৰ এখন হোটেলত দেওবাৰে উন্মোচন হয় সাহিত্যিক পবিত্ৰ হাজৰিকাৰ এখন গ্ৰন্থ এক গাম্ভীৰ্যপূৰ্ণ অনুষ্ঠানত পবিত্ৰ হাজৰিকাৰ দুটা মেপল পাতৰ বিসৰ্জন শীৰ্ষক উপন্যাসখন উন্মোচন কৰা হয় গ্ৰন্থখন উন্মোচন কৰে বিশিষ্ট সাহিত্যিক ফণীন্দ্ৰ কুমাৰ চৌধুৰীয়ে দুটা মেপল পাতৰ বিসৰ্জন শীৰ্ষক উপন্যাসখন প্ৰকাশ কৰি উলিয়াইছে জ্যোতি প্ৰকাশনে 460 পৃষ্ঠাজোৰা উপন্যাসখনৰ উন্মোচনী অনুষ্ঠানত উপস্থিত থাকে আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰা সাংসদ পল্লৱ লোচন দাসকে ধৰি কেইবাগৰাকীও বৰেণ্য ব্যক্তি ভাৰতজোৰো ন্যায় যাত্ৰাত 25 জনীয়া কমিটিত সাংসদ গৌৰৱ গগৈৰ নাম অন্তৰ্ভুক্ত নহ'ল ভাৰতজোৰো ন্যায় যাত্ৰাত কেন্দ্ৰীয় সমিতিত সাংসদগৰাকীৰ নাম অন্তৰ্ভুক্ত হৈছে বুলি মন্তব্য কৰিছে গৌৰৱ গগৈয়ে এই যাত্ৰাৰ উপৰিও বহু দায়িত্বতো আছে সাংসদগৰাকীয়ে নলবাৰীত OBB শিক্ষকে অনুষ্ঠিত কৰিলে নাগৰিক সভা 23টা বছৰে ন্যায়ৰ অপেক্ষাত থকা নলবাৰীৰ OBB শিক্ষকসকলে ন্যায়ৰ দাবীত অনুষ্ঠিত কৰিলে নাগৰিক সভা নলবাৰী জিলাৰ 420 গৰাকীকৈ শিক্ষকে ন্যায় বিচাৰিছে চৰকাৰৰ পৰা আৰু বৰপেটাৰ বিলৰ তাৰিহাটীত শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ বৰপেটা জিলা শাখাৰ 40 সংখ্যক বাৰ্ষিক অধিৱেশন বৰপেটা চহৰৰ মুখ্য পথসমূহেৰে এই উপলক্ষে উলিওৱা হৈছে ভাগৱত শোভাযাত্ৰা ভাগৱত শোভাযাত্ৰাৰ গায়ন বায়ন আয়তীৰ নামৰ ধ্বনিৰে মুখৰিত হৈছে সত্ৰ নগৰী বৰপেটা আৰু এয়াই আছিল দ্ৰুত সংবাদ বিদায় লৈছো মই কৃপাঞ্চলে নমস্কাৰ ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে